বের মজুরে ব্যাপক ক্ষোভ। সেখানকার মহিলারা রাস্তায় নেমে আজও তাদের ক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে অজিত মাইতির ছবি দেখতে পাচ্ছেন। সেই ছবিটা কিন্তু দেখা যাচ্ছে যে একদিকে অজিত মাইতি, যার বিরুদ্ধে গ্রামবাসীরা অভিযোগ গ্রেপ্তারের দাবি তুলছেন, উল্টো দিকে কিন্তু গ্রামবাসীরা তারা কিন্তু আবার রাস্তা তারা জড়ো হয়েছেন এবং তারা চড়াও হয়েছিলেন। সেই কারণে তিনি নাকি এখানে লুকিয়ে বেড়াচ্ছেন। এক সিভিক ভলেন্টিয়ারের বাবার বাড়ি, তার এক সেই বাড়িতে তিনি আশ্রয় নিয়েছেন। আবার দেখতে পাচ্ছি সেই ছবিটা, সেটা হচ্ছে এই যে যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে মহিলারা তারা রাস্তায় ঘিরে ধরেছেন বাড়িটিকে এবং তারা বলছেন যে গ্রেপ্তার করতে হবে অজিত মাইতিকে। যে প্ল্যাকার্ড নিয়ে হাতে জড়ো হয়েছিলেন সেটা কিন্তু আবার দেখা যাচ্ছে অজিত মাইতি গ্রেপ্তারের দাবিতে তারা সরব হয়েছেন। মহিলারা কিন্তু এখানে রয়েছেন, তিনি আশঙ্কা করছেন তিনি বেরোলে তাকে মেরে ফেলা হবে, সেই কারণে তিনি কিন্তু এখানে একটা বাড়িতে আছেন। মহিলারা কি বলছেন? আছেন পুলিশ এখানে কিন্তু মোতায়েন করা রয়েছে, তার ঘরের সামনে কিন্তু পুলিশ মোতায়েন হয়েছে, তাতে কেউ কোনোভাবে অজিত মাইতি ঘরে ঢুকতে না পারে সেটা কিন্তু পুলিশ ইনশিওর করছে। এদিকে মহিলাদের কিন্তু আটকে রাখা হয়েছে, মহিলা পুলিশ মহিলা র‍্যাফ তারা কিন্তু লাঠি দিয়ে কড়ল করে কিন্তু আটকে রেখেছেন। সেই ছবিটা দেখতে পাচ্ছি, পুলিশের সঙ্গে বাদানুবাদ চলছে, টানা পুলিশের সঙ্গে বাদানুবাদ চলছে। পুলিশ বোঝানোর চেষ্টা করছে থানায় গিয়ে কমপ্লেন দেওয়ার জন্য, কিন্তু সেই কমপ্লেন তারা দিচ্ছেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।